নমস্কার বন্ধু আমার মেডিসিন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমি আমার পুরুষ বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা এতদিন সেক্স বাড়াবার জন্য বিভিন্ন রকম ট্যাবলেট ক্যাপসুল খেয়েছেন খাওয়ার পর হয়তো সত্যি সাময়িক কিছুদিন কাজ হয়েছে তারপর আগের পুনরায় অবস্থায় আবার কিছু কাজ হচ্ছে না কিছুক্ষণ পরপরই মানে কমজোর হয়ে যাচ্ছেন কাজটা ঠিক যে জন্য ট্যাবলেট খাওয়া ক্যাপসুল খাওয়া সেই কাজটাই হচ্ছে না সেক্স সেই কাজটা ঠিকঠাকভাবে হচ্ছে না বিছানায় বেশি কোন সময় দিতে পারছেন না অনেকজনা হয়তো অনেক ট্যাবলেট খেয়েছেন কিছুই কাজ হয়নি তাদের উদ্দেশ্যে বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরুষ বন্ধুর উদ্দেশ্যে জাপানি তেল আজকে আমি এবার গোপন রহস্যটা বলবো এটা ব্যবহার করলে কিভাবে কি উপকার হয় কিভাবে কাজ হয় সব আপনার কাজ বিস্তারিত বলবে দাম কীভাবে ব্যবহার করবেন সব কখন ব্যবহার করবেন সব আজকে বিস্তারিত বলবো তার আগে বন্ধুরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখন করেনি তারা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার দেওয়া ভিডিও থেকে যদি আপনার একটু উপকার হয় তাহলে ভিডিওর শেষে এটি লাইক করে দেবেন তো বন্ধুরা এবার মূল কথায় চলে আসি আজকে আমরা কথা বলবো এই জাপানি তেল নিয়ে বন্ধুরাও নিশ্চয়ই প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা জাপানি তেল এর গেট আপটা এরকম দেখতে হয় এটা একটি খুবই জনপ্রিয় প্রোডাক্ট আপনারা আপনাদের নিকটবর্তী সমস্ত ঔষধের দোকানে জাপানি তেলটি পাবেন দেখুন বন্ধুরা প্যাকেটটা এরকম দেখতে হয় ঠিক আছে এর দামটা আপনাদেরকে দেখাই আমি এর দাম আছে একশো উননব্বই টাকার মতো দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক আছে এটা দোকানে কিনতে গেলে একশো আশি টাকা মতো পড়বে ঠিক আছে তো বন্ধুরা এটা ইন্ডিয়াতেই তৈরি জাপানি অয়েল নাম বলে ভাববেন না এটা জাপানে তৈরি এই যে চতুর্ভুজ কোম্পানি তৈরি করেছে মেড বাই চতুর্ভুজ ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেড ইন ইন্ডিয়া তো প্যাকেটের ভেতরে কী আছে আপনাদেরকে খুলে দেখায় এই যে বন্ধুরা জাপানি তেল এটা একটা ডপার ঠিক আছে দেখতে পেয়েছেন এবার দেখায় আপনাদের কী লেখা আছে এখানে জাপানি অয়েল অনলি ফর মেন ঠিক আছে দেখুন প্যাকেটের গায়ে লেখা আছে এদিকে হিন্দিতে লেখা আছে আর এদিকে বাংলা ইংরাজিতে লেখা আছে জাপানি অয়েল অনলি ফর মেন ঠিক আছে তো বন্ধুরা আপনাদেরকে আমি যেটা বলি পুরুষদের ক্ষেত্রে যারা আমার পুরুষ বন্ধুরা আছেন অনেক রকম ট্যাবলেট ক্যাপসুল খেয়েছেন কিন্তু হয়তো সাময়িক কিছু কাজ করেছে কোনো কোনো দিন কিন্তু যে কেতে আবার কাজ করলো কিছুক্ষণের জন্য সেভাবে বিছানায় সময় দিতে পারছেন না কমজোর মনে করছেন ঠিক আছে আপনার দুর্বল লাগছে ঠিক আছে সেক্সে একদমই মন করছে না তো শরীর ক্লান্তিতে ভরপুর আপনি পরিশ্রম করে প্রচুর পরিশ্রম করেন তাদের জন্য বন্ধুরা বলছি এই তেলটি ব্যবহার করুন খুব ভালো গাছ দেবেন ঠিক আছে তেলটা কখন ব্যবহার করবেন কতটা ব্যবহার করবেন এই তেলটি একটি আয়ুর্বেদিক তেল তেলটা কখন ব্যবহার করবেন তেলটা সকালে বা রাতে ঠিক আছে দশ থেকে পনেরো ফোটা হাতে নিয়ে আপনার মাংস পেশি অর্থাৎ অর্থাৎ পেনিসে মেসেজ করবেন খুব জোরে নয় আস্তেভাবে হালতো করে মেসেজ করবেন দশ থেকে পনেরো ফোঁটা ঠিক আছে হালকা মালিশ করুন রাতে বা দিনে রাতে বা দিনে মালিশ করুন এটি একটি আয়ুর্বেদিক ওষুধ এতে সেরকমভাবে কোনো সাইড এফেক্ট নেই দশ থেকে পনেরো ফোঁটা মাত্র এরকমভাবে এক ড্রপ দু ড্রপ করে দশ থেকে পনেরো ফোঁটা নিয়ে দিনে বা রাতে ঠিক আছে মেসেজ করতে হবে সেক্সের আগে করলে বেটার হয় এক ঘন্টা আগে দশ থেকে পনেরো ফোঁটা এভাবে কন্টিনিউ মেসেজ করুন ঠিক আছে যদি যেদিন সেক্স করবেন শুধু সেদিন না কন্টিনিউ মেসেজ করুন ঠিক আছে এক বোতল পুরো শেষ করুন মেসেজ করুন আপনি দেখবেন আপনি একটা পারমানেন্ট রেজাল্ট পাচ্ছেন ঠিক আছে পারমানেন্ট উপকার আপনার যে বিছানায় সময় দেওয়ার মানে সময়টা দিতে পারছিলেন না সেটা থেকে আপনি মানে একটা কি বলবো সুরাহা পাবেন আপনার সময়টা বাড়বে আপনার মানে যে ক্লান্তি মাংস বেশি বলে গুটিয়ে যাচ্ছে বা নেমে যাচ্ছে যেটাকে বলা হয় সেটা থেকে আপনি অনেকটা রেহাই পাবেন আপনার এই জাপানি অয়েলটা আপনি প্রতিদিন দশ থেকে পনেরো ফুটা দিয়ে ডেলি মেসেজ করুন সকালে বা রাতে সেক্সের আগে যে কোনো টাইম মেসেজ করুন আপনি একটা রেজাল্ট কিছুদিনের মধ্যেই এই বোতল শেষ হওয়ার আগে আপনি পাবেন আপনি দেখতে পাবেন হাতে নাতে এবং সে রেজাল্টটা আপনি একদম স্থায়ী লক্ষ্য করতে পারবেন আপনার যে সময়টা কমে আসছিল বিছানায় সেটা কিন্তু বাড়বে আপনার সেক্স করার ইচ্ছাটা বাড়বে পুরুষদের যে পরিশ্রমের ফলে সেক্স করার ইচ্ছাটা চলে যায় আস্তে আস্তে যার ফলে অনেক ট্যাবলেট নেয় ট্যাবলেটের সাইড এফেক্ট থাকে কিন্তু এই তেলটাতে সেভাবে কোনো সাইড এফেক্ট নেই এটি একটি আয়ুর্বেদিক অয়েল ঠিক আছে সব আয়ুর্বেদিক গাছ গাছটাতেই তৈরি এটা ব্যবহার করুন হ্যাঁ প্রতিদিন দশ থেকে পনেরো ফোটা সেক্সের আগে এক ঘন্টা আগে মেসেজ করুন দিনে একবার দিনে বা রাতে যে কোনো একটা টাইম মেসেজ করুন আপনারা হাতে নাতে রেজাল্ট পাবেন ঠিক আছে বন্ধুরা এটার দাম একশো উননব্বই টাকা দোকানে কিনতে গেলে একশো আশি টাকা মতো পড়বে এই জাপানি তেল বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে করুন আমি অবশ্যই উত্তর দেবো নমস্কার বন্ধুরা আজকে এতটাই